এবং বাংলাদেশি প্রবাসী ভাই ও বোনেরা যে যেখানে আছেন, আসসালামু আলাইকুম। আমি অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা, অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন স্বাস্থ্য অধিদপ্তর। আজ 10 জুন 2020, 27 জ্যৈষ্ঠ 1427, কোভিড-19 দৈনিক স্বাস্থ্য বুলেটিন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। গত 24 ঘন্টায় নমুনা সংগৃহীত হয়েছে 16,994টি এবং পরীক্ষা হয়েছে 15,965টি। যা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,190টি। শনাক্তের হার 3,190 জন শনাক্ত হয়েছেন, শনাক্তের হার 19.98%। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে 4,41,560টি নমুনা এবং এ পর্যন্ত শনাক্ত হয়েছে 74,865 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছে 563 জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছেন 15,899 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 21.24%। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 37 জন, এ পর্যন্ত 1,012 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.35%। মৃত্যুর বিশ্লেষণে পুরুষ 33 জন এবং নারী 4 জন। বয়স বিশ্লেষণে 11 থেকে 20 বছর 1 জন, 31 থেকে 40 বছর 3 জন, 41 থেকে 50 বছর 5 জন, 51 থেকে 60 বছর 10 জন, 61 থেকে 70 বছরের 10 জন, 71 থেকে 80 বছর 7 জন এবং 81 থেকে 90 বছরের 1 জন। ঢাকা বিভাগের 25 জন, চট্টগ্রাম বিভাগে 7 জন, রাজশাহী বিভাগে 1 জন, সিলেট বিভাগে 1 জন, বরিশাল বিভাগে 2 জন, ময়মনসিংহ বিভাগে 1 জন মৃত্যুবরণ করেছেন। হাসপাতালে মারা গেছেন 25 জন এবং বাসায় মারা গেছেন 12 জন। 24 ঘন্টায় আইসোলেশনে 538 জন, আইসোলেশন থেকে মুক্ত হয়েছেন 188 জন। এ পর্যন্ত আইসোলেশনে 12,966 জন এবং এ পর্যন্ত ছাড় পেয়েছেন 4,723 জন। বর্তমানে আইসোলেশনে আছেন 8,243 জন। কোয়ারেন্টাইনে 24 ঘন্টায় কোয়ারেন্টাইনে 3,156 জন, এ পর্যন্ত কোয়ারেন্টাইন 3,09,183 জন। 24 ঘন্টায় কোয়ারেন্টাইন থেকে মুক্ত হয়েছেন 2,083 জন এবং এ পর্যন্ত কোয়ারেন্টাইন থেকে মুক্ত হয়েছেন 2,51,472 জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন 57,711 জন। ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী 24 ঘন্টায় বিতরণ হয়েছে 15,100 এবং এ পর্যন্ত বিতরণ হয়েছে 22,72,975টি ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী এবং এ পর্যন্ত সংগৃহীত হয়েছে 25,09,142টি। বর্তমানে মজুদ আছে 2,36,167টি ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী। তাছাড়া বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা থেকে অনুদানপ্রাপ্ত ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী যা মজুদ আছে, মাস্ক 42,997টি, KN95 মাস্ক, ফেস শিল্ড 64,041টি এবং ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী 63,388টি। 24 ঘন্টায় ফোন কল গ্রহণ করা হয়েছে 1,66,028টি এবং এ পর্যন্ত ফোন কল গ্রহণ করা হয়েছে 1,04,63,782টি। অনলাইন প্ল্যাটফর্ম মুক্তপাকে হটলাইন সেবা দেওয়ার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক 16,308 জন। গত 24 ঘন্টায় নতুন করে যুক্ত হয়েছেন আরও 13 জন চিকিৎসক। স্বেচ্ছাভিত্তিতে সেবাদানকারী চিকিৎসকের সংখ্যা 4,217 জন। 24 ঘন্টায় বিমানবন্দরে স্ক্রিনিং হয়েছে 563 জন, স্থলবন্দরে 464 জন, সমুদ্রবন্দরে 74 জন, 1,101 জন 24 ঘন্টায় স্ক্রিনিং হয়েছে 3টি আন্তর্জাতিক বিমানবন্দর, স্থলবন্দর এবং 2টি সমুদ্র বন্দরে। এ পর্যন্ত স্ক্রিনিং হয়েছে 712,778 জন বিভিন্ন বন্দর এবং ক্যান্টনমেন্ট রেল স্টেশনে। এই ছিল বাংলাদেশের তথ্য। দক্ষিণ পূর্ব এশিয়ায় গত 24 ঘন্টায় শনাক্ত, এ পর্যন্ত শনাক্ত গত 24 ঘন্টায় 3,78,118 জন এবং 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 13,922 জন। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 406 জন এবং এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 10,376 জন। 24 ঘন্টায় সারা বিশ্বে শনাক্ত হয়েছেন 1,08,918 জন
এবং এ পর্যন্ত শনাক্ত হয়েছে 70,39,918 জন। 24 ঘন্টায় বিশ্বে মৃত্যুবরণ করেছেন 3,539 জন এবং এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 404,396 জন। দক্ষিণ এশিয়া পরিস্থিতি এবং বিশ্ব পরিস্থিতি সংগ্রহ করা হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিচুয়েশন রিপোর্ট 9 জুন 2020। এই ছিল আমাদের কাছে বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়া ও বিশ্ব পরিস্থিতি তথ্য। আমাদের সচেতনতা, সাবধানতা, সতর্কতা আমাদেরকে সুরক্ষিত রাখতে পারে। নিজের সুরক্ষা নিজের হাতে, আপনার সুরক্ষা আপনার হাতে। কাজেই সুরক্ষার জন্য যেসব স্বাস্থ্যবিধি প্রতিনিয়ত বলা হয় সেগুলো মেনে চলুন, নিজে সুরক্ষিত রাখুন, পরিবারের সকল সদস্যকে সুরক্ষিত রাখুন। সবসময় মাস্ক ব্যবহার করুন, অবশ্যই বাইরে আসলে মাস্ক ব্যবহার করতে হবে এবং বারবার সাবান পানি দিয়ে হাত ধোয়া, সামাজিক দূরত্ব বজায় রাখা, এই সবগুলি হলো নিজেকে সুরক্ষিত রাখার জন্য প্রধান প্রধান অবলম্বন। কাজেই নিজেকে সুরক্ষিত রাখার বিবেচনা আপনি সর্বাধিক গুরুত্ব দিবেন। নিজেকে কীভাবে সুরক্ষিত রাখবেন, আপনার পাশের জনকে সুরক্ষিত রাখবেন, আপনার পরিবারকে সুরক্ষিত রাখবেন, স্বাস্থ্যবিধি সবসময় মেনে চলবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।